ভবিষ্যতের নিরামিষ সবজি করব, তার জন্য নিয়েছি দেখো সর্ষে, জিরে, লঙ্কা, এগুলো আমি বেটে নেব। পোস্ত পোস্ত দিতে পারো, আমি পোস্ত দেব না, সর্ষে বাটা দিয়ে পুঁই শাক চচ্চড়ি খুবই সুন্দর লাগে। ছাদের থেকে পুঁই শাক কেটে নিয়ে আসছি দেখো। দেখতে পাচ্ছো খুব বড় হয়েছে আর খুব হেলদি হয়েছে পুঁই শাকগুলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রান্না করতে করতে কথা বলি। ছাদের থেকে পুঁই শাক তুলে নিয়ে আসছি। সর্ষে দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো, তার জন্য দেখো পুঁই শাক কেটে নিয়েছি আর এখানে সর্ষে, জিরে, লঙ্কা বেটে নিয়েছি। টাটকা পুঁই শাক এইভাবে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খেতে খুবই ভালো লাগে, এর সঙ্গে পোস্ত দিতে পারো, একটু ঝাল ঝাল করলে খুবই সুন্দর লাগে খেতে। আলু টালু কিচ্ছু মেশাবো না, বেগুনও মেশাবো না, শুধু পুঁই শাক দিয়েই করবো। কড়াই এদিকে তেতে গেছে দেখো, তেল দিয়ে দেবো। আর অনেক সময় সর্ষেটা একটু সেকে নিলে পরে ভালো লাগে, কিন্তু আমি সেকে নিই না, সেকে নিলে সেই টেস্টটা পাই না, তার জন্য না সেকেই রান্না করব। আর পুঁই শাকও সিদ্ধ করে নিতে পারো, আমি আবার পুঁই শাক সিদ্ধ করে নিই না, পুঁই শাক না সিদ্ধ করলে আমি টেস্টটা মনে হয় একটু বেশি পাই। আর এই যে তেজপাতা, একটা তেজপাতা দেবো, ধুয়ে নিয়ে আসলাম অনেকদিন। তেজপাতা তো শুকিয়ে যদি অনেকদিন রেখে দিই তাহলে পোকা টোকা হতে পারে, তাই একটু ধুয়ে নিলাম। ধুয়ে একটু জলটা ঝেড়ে তারপর ফোড়নের পর দেবো। আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, একটু জিরে, জিরে বেটে নিয়েছি তাও একটু জিরে দিয়ে দেবো। এবার এই পুঁই শাকটা দিয়ে দেবো আমি। পুঁই শাকের পাতা তো খুব মোটা, তেলের পর দিলেই পটপট করে আওয়াজ হয়। আর এখন পুঁই শাকে এই যে ফুল চলে এসছে, আর কদিন পরে এই পুঁচি টুলিগুলো খাওয়া যাবে, বড় হয়ে যাবে। এবার হলুদ দিয়ে দেবো, লবণ, হলুদ লবণটা ঠিক মতো দিয়ে দেবো।
ढाका दिए दिल थालाटा दिए। এইবারে পুঁইশাক চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর টাটকা গাছের থেকে তোলা জিনিস তো আরো ভালো লাগে। আমার ছাদেও প্রচুর হয়েছে পুঁইশাক, আবার বাড়ির পিছনে নিচের দিকে অনেকটা জায়গায় লাগানো হয়েছে, পুরো উপরের ছাদে উঠে গেছে, সেগুলোও খুব সুন্দর হয়েছে। পুঁইশাক এভাবেও ভালো লাগে, শুধু পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা বেটে, জিরে বেটে মাখা মাখা করলে, আবার তুমি সব রকম আলু, পটল, বেগুন, কুমড়ো দিয়ে যে ঘ্যাটটা সেটাও খুব ভালো লাগে। আজকে শুধু সর্ষে দিয়ে পুঁই শাকটা করবো, কীভাবে করছি সেটাই তোমাদের দেখালো। অনেকে যারা পুঁই শাক খেতে ভালোবাসে তারা এভাবে করবে, অনেকে যারা বেগুন আলু সব কিছু মিশিয়ে খেতে ভালোবাসে সেভাবে করলেও ভালো লাগে, কিন্তু শুধু পুঁই শাকের টেস্টটা সেখানে পাওয়া যায়। শিল নোড়ায় বেটেছি তো একটু কাদা কাদা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে নরম করে নেব। এবার এটা দিয়ে দেব, একদম মাখা মাখা হবে, খেতে ভালো লাগে। এবার ঢাকাটা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখি, 10 মিনিট পর হয়ে যাবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, হয়ে গেছে আমার পুঁই শাক চচ্চড়ি। এইভাবে সর্ষে দিয়ে পুঁই শাক চচ্চড়ি খুবই সুস্বাদু লাগে আর খুবই ভালো লাগে, এইভাবে করে দেখবে। হয়ে গেছে আমার পোস্ত চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, তাহলে এইভাবে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। হয়ে গেল রান্নাবান্না, কমপ্লিট হয়ে গেছে। এবার ছাদের থেকে কিছু জামা কাপড় তুলে নিয়ে আসবো, অনেক বেজে গেছে, এখন বাজে তোমার 2টো বেজে গেছে। আজকে একটু দেরি করেই রান্নাঘরে লেগেছি, কেননা সকালবেলা টিফিন করে নিয়ে ছাদে গেছি 10টার সময় গাছে জল দিয়েছি, তারপরে একটা দোকানদার আসার কথা ছিল, সোনার দোকানদারের, তাই উনি এসছে। এখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, কেননা একটা জিনিস বানাতে দিয়েছিলাম, জিনিসটা দিয়েছে কিন্তু আমার কাছে ততটা পছন্দ হয়নি। বলেছিলাম দাদা ধনতেরাসের দিন দিয়ে যাবে, তা উনি কালকে একদমই সময় পায়নি, তাই দেরি হয়েছে দিতে। এবার বালাটা আমি যেরকম কালার বলেছিলাম ঠিক আছে,
কিন্তু সরু হয়ে গেছে, আর অত সরু আমার পছন্দ না। আর এসব জিনিস বারবার বানানো যায় না, যে এখন সরু হলো দুদিন পরে আর একটু ওর সঙ্গে লাগিয়ে দিলাম সোনা বা কিছু, ওভাবে হয় না। যা যখন এসব জিনিস বানাতে হয় একটু ভারী ভক্ত দেখে ভালোভাবে বানাতে হয়, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তাই আবার ফোন করলাম দোকানে যে দাদা এসে জিনিসটা নিয়ে যাবেন, আমার পছন্দ না, ওই জন্য মনটা খুব খারাপ। যদিও আমি যে ডিজাইন বলবো পরে আবার বানিয়ে দেবে বলেছে, আমার কোনো অসুবিধা নেই, আমি বানিয়ে দেবো তোমাকে, কিন্তু খুব খারাপ লাগছে আমার। একবার একটা জিনিস ঘরে নিয়ে নিলে না, তারপর আর পাল্টাতে ইচ্ছা করে না। আমার তো কোনো জিনিস কোথাও থেকে কখনো এনে সেই জিনিস যদি ছিঁড়া ফাটাও বের হয় জামা কাপড়ে আনলে ধরো দোকান থেকে, পাল্টাতে যেতে আমার খুব আলস্য, এগুলো খুব অস্বস্তি লাগে। আর এত শখ করে জিনিসটা, আমি ওনাকে ডিজাইন পাঠিয়েছিলাম, ওই ধরো যে কালারিং পলাগুলো হয় মুখে কাছে, বেশ হাঙর মুখের বা হাতি বা কোনো ডিজাইন দেওয়া, তা আমি বলেছি দাদা আমি ওই মুখটা করব না, আপনি আমার প্লেন করে দেন, প্লেন পুরো পলাটা ঘুরিয়ে কাজ করে দেন, এই যে লাল পলাগুলো আছে এইগুলোই মোটা, ওটা তোমার অন্য কালার দিয়েছি, নীল ছিল, তারপরে সাদা ছিল, আকাশি ছিল, তা আমার আকাশিটা খুব পছন্দ, আমি ওটা দিয়েছি, এবার কবে আসবে আবার ওটা নিয়ে যাবে, আবার আমাকে নতুন একটা করে দিয়ে যাবে, সাইজ ওনার কাছে আছে, উনি একটা নতুন করে দিয়ে যাবে, ওটা নিয়ে যাবে, জিনিস এনে আমার আর পাল্টাতে ইচ্ছে করে না। আর কিন্তু আমি অত পাতলা জিনিস আমি ভালোবাসি না পড়তে, আর এখন যা দাম জিনিসের, ছোটোখাটো একটা সোনার জিনিস বানাতে গেলেও অনেক দাম। তাহলে আমার ব্লগটি এখানেই রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমরা পাশে থাকবে, এটুকুই বলতে পারি, রাখছি।